क्या इतना हिम्मत? मुसला आया था, कुछ रुपया भी लेकर चला गया। नहीं नहीं नहीं, ऐसा वो नहीं कर सकता। नहीं नहीं, सचमुच तू सही बोल रहा। ठीक है, वो काम वो इतना जल्दी नहीं कर सकेगा, समझा ना? ठीक है, तुरक हम शिव को भेजता हूँ। शिव? हाँ ठीक है तुरक। अरे हाँ हाँ समझ गया, फिकर मत कर, सब ठीक हो जाएगा। शिव? क्या बात है सर? शिव, वो साला कद्दर ब्रजोलल को अभी अभी खत्म करना चाहिए। सामू ने फोन पे सब बताया। वो हरामी किसी को बताया कि वो हम लोगों के बारे में सब कुछ बात बोल देने वाला है। शिव, उसको खत्म कर दो। क्या सर ब्रिजवा? सर उस साले गद्दार को तो, उसको तो सर, जा जल्दी, जितना जल्दी हो सके खत्म कर दो साले को, जा। ठीक है सर। कौन कौन है उधर? सर सर ब्रिजवा ने हम लोगों की सारी बात सुन ली है सर। जा जल्दी जा, खत्म कर दो साले को, जा। ठीक है सर। বললাম তো ওই লিপ যাবে না। আরে এ তো মহা ঘাওড়া লোক। ও দাদা শুনুন, এত ফালতু কথা কেন বলছে না? আপনার কি হাসপাতালের নিয়ম কানুন জানেন না? না ও দাদা উল্টো পাল্টা কথা বলবেন না। এই লিপটা কি পেশেন্ট নিয়ে গেলে কি লিপ খয়ে যাবে নাকি? শুনুন, কেন ভ্যান তারা করছেন? বলছি তো এই লিপটা যাওয়া যাবে না। আচ্ছা তাহলে ওই লিপটা চালু করতে বলুন। হ্যাঁ দাদা, ওখানে না কমপ্লেন বক্স আছে, বুঝলেন তো? দেখুন সামনে আমার দিকে না, আমার দিকে না, ওদিকে তাকান। কমপ্লেন বক্সের মধ্যে আপনার যেসব আছে না সব ফেলে দিন, তাহলে লিপ চালু হয়ে যাবে। ধর মশাই, আমি কি আমার পেশেন্টকে কোলে করে সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে যাবো? আর কত বলবো, আপনার পেশেন্টকে হ্যাঁ কোলে করে নেবেন না ঘাড়ে করে নেবেন? তুমি বুদ্ধি দেওয়ার জন্য কি আমি এখানে বসে আছি? অত কেন ভ্যান তারা করছেন? এখন ডাক্তার আসবে, সরে কোন করছি তো সাইড দিন না। এই জন্য পাবলিকের কাছে এরা মার খায়। এই শুনুন দাদা, কি হলো আপনি আমাকে মারবেন মানে খেলাবেন? না আপনার এত হিম্মত, মারুন আমাকে, মারুন। কি হলো, মারুন, দাঁড়িয়ে আছেন কেন? কি ব্যাপার, এখানে এত ভিড় কিসের? স্যার স্যার ব্যাপারটা স্যার তখন দিয়ে স্যার ভ্যান তারা করছে স্যার। হ্যাঁ স্যার শুনুন, স্যার আপনি যান স্যার, আমি সামলে নেবো, আপনি যান না। আমরা ভ্যান তারা করছি। দেখুন ডাক্তারবাবু, আপনি বিচার করবেন, আমার পেশেন্ট দাঁড়াতে পারছে না, নিচের রিসেপশন পর্যন্ত আমাদেরকে তাড়াতাড়ি করে পাঠিয়ে দিল, আর এই লিফট মানে আমাদের লিফটে যেতেই দিচ্ছে না। কি ব্যাপার মানে প্রবলেমটা কি? যা বাবা স্যার, এই লিফটটা কাদের জন্য স্যার বলুন? এই লিফটটা তো আপনাদের জন্য স্যার। আচ্ছা ঠিক আছে, ওই লিফটটা যখন বন্ধ তখন আমি বলছি তুমি ওনাদের নিয়ে যাও। যাবে না স্যার। হোয়াট? যাবে না মানে? যাবে না মানে যাবে না। ওকে, আপনারা একজন আমার সাথে চলুন, আমি দেখছি ব্যাপারটা। ওই তো স্যার এসেছেন। কি ব্যাপার স্যার? এখানে অনেকক্ষণ ধরে এই পেশেন্টটা এখানে কষ্ট পাচ্ছে, অথচ আপনার স্টাফ ওকে লিফটে উপরে উঠতেই দিচ্ছেন না। কেন না দেবার কি আছে? এই লিফটটা কি ডাক্তারদের পিতৃদত্ত সম্পত্তি নাকি? যা ওদের অ্যালাউ করো। ওদের এই লিফটে যেতে অ্যালাউ করো স্যার। লিখিত হঠাৎ লাগবে স্যার, লাগবে আপনার, লাগবে লিখিত অর্ডার লাগবে। হ্যাঁ ঠিক আছে, লিখিত অর্ডার দিচ্ছি, তুমি আমার ঘরে এসো, তার আগে ওদের পৌঁছে দিও। সুজাব ঠিক আছে, দাঁড়িয়ে রয়েছি, চলুন চলুন চলুন, দাঁড়িয়ে রাখুন, চলুন ভেতরে ঢুকুন, ভেতরে ঢুকুন। আরে ধরুন না দাদা, পেশেন্ট। এসব কি হচ্ছে স্যার হসপিটালে? পেশেন্ট পার্টিদের সঙ্গে এইরকম স্টাফদের ব্যবহার করা কি উচিত? বাহ, উচিত মতো কটা কাজ হয় মশাই আমাদের দেশে? আপনি আমার একদম ভীষণ একদম আপসেট হয়ে পড়লেন, অনুচিতের কি আছে? আরে ওকেই তো বলা ছিল যে এই লিফটটা একমাত্র ডাক্তাররা ইউজ করবে, ও ডিউটি করেছে। কিন্তু স্যার আপনি যদি ওকে এইভাবে অ্যালাউ করেন তো এরপরে ওকে আর কন্ট্রোল করা সম্ভব হবে না। দেখুন মশাই, একটা কথা বলি, আপনার কাজ চিকিৎসা করা রোগীর, আপনি সেটা করুন, অ্যাডমিনিস্ট্রেশনটা আমার উপর ছেড়ে দিন, বুঝলেন? আপনি আপনি এখনো যথেষ্ট ইয়াং একজন ডাক্তার, আপনি রুগী এবং চিকিৎসা এই নিয়ে ভাবুন, যেন ওয়ার্ডে যান, যান। ওকে স্যার। মানে স্যার এদিকে এসো। ব্রজলাল তোমার সঙ্গে দেখা করে তোমার কাছ থেকে টাকা নিতে এসেছিল। স্যার গুরু স্যার, ব্রজলাল দাস স্যার, আমার সাথে গুরু স্যার কত মাস হয়ে গেল তো দেখাই নেই স্যার। সেরকমই তো জানতাম, কিন্তু আমার কাছে রিপোর্ট আছে যে ওনাকে তোমার সঙ্গে দেখা করতে এসেছিল। স্যার কত বলবো স্যার, বিশ্বাস করুন আপনি না স্যার, মায়েরই বলছে
গুইয়াবে স্যার, টান নেবেন না। বলছো স্যার? ঠিক আছে, এসো আমার অফিসে, আমি ওই রিটার্ন অর্ডারটা দিয়ে দিচ্ছি। স্যার আপনি কি বলছেন? স্যার শুনুন স্যার, স্যার শুনুন শুনুন স্যার, কেসটা শুনুন স্যার, ব্যাপারটা হচ্ছে স্যার, পেশেন্টের সামনে বললাম স্যার, স্যার আপনি আমাদের মাই বাপ স্যার, হ্যাঁ আপনি এত বড় স্যার, আপনার কাছে নেবো স্যার, কি বলেন না। সালা এ কি রে, এক ঘন্টাও হয়নি সালা কেসটা নিয়ে চারদিকে হল্লা হয়ে গেল। এ সালা বিশাল কোনো লাফরা আছে। আরে তোমার কি মাথা খারাপ হয়ে গেল? তুই ফাঁকা বোতলে মাল থাকে? হ্যাঁ বোতল যখন ফাঁকা দেবে ভরা বোতল নিয়ে না, মুখ সিল করা একটা বোতল নিয়ে না শম্ভু। হ্যাঁ বুঝলা, বলছি আজকে অনেক হয়ে গেছে, আর খেতে হবে না, চলো ওটো না শম্ভু। আমি আরও খাবো শম্ভু, আমি আরও খাবো। তুই কী ভাবছিস? তুই পয়সার জন্য ভাবছিস? হ্যাঁ শোন, তুই পয়সার জন্য ভাবছিস, মানকে আসবে, টাকা নিয়ে আসবে মানকে, যাওয়ার কোনো জায়গা নেই আমার শম্ভু। ওরা ওরা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলেছে শম্ভু। কি সব উল্টো পাল্টা কথা বলছো বলো তো। ডক্টর রায় বাড়ি চিনিস? রায়? কোন রায়? ডক্টর নক্ষত্র রায় চিনিস? নক্ষত্র রায়? হ্যাঁ। তাহলে তোমার কি দরকার? ডক্টর নক্ষত্র রায় আমায় বাঁচাতে পারে শম্ভু। শম্ভু তুই একটু আমায় ধরে ধরে বাড়িতে পৌঁছে দিয়ে আসতে পারবি শম্ভু? আরে সে না হয় দেওয়া যাবে, তুমি তোমার তুমি কি উল্টো পাল্টা বলছো বলো তো। তুই জানিস সোনালীকে কে খুন করেছে? হাসপাতালে তো সবাই তোমার নামই বলাবলি করছে। না শুনবো না, বিশ্বাস করো না, আমি সোনালীকে মারিনি, আমি সোনালীকে মারিনি। শোন না, সোনালীকে যে মেরেছে সে যাচ্ছি বলি, মানকে বলে দিস যা আমি চলে গেছি। হ্যাঁ আমি বলি। আরে বুঝলাম, মালকে চলে যাচ্ছিস যে বলে। আরে পাহলে বল কিতনা বোতল পিয়া? আরে দু বোতল পিয়া। দু বোতল? দু বোতল কা দাম হওয়া 40-40 আছে, চার কিনা লিয়া। রুজুদাকে ফলো করছে না তো? বাবা
কি ব্যাপার? তুমি এত রাত্রে এখানে এই অবস্থায়? একটু ভেতরে আসতে পারি স্যার? স্যার প্লিজ স্যার, আমাকে ঢুকতে দিন, আমি সব বলছি স্যার। এসো। এই অবস্থা এখানে কেন? আমি বলছি স্যার, আগে আগে একটু আমার জল খাবেন স্যার, একটু জল। না স্যার, ঠিক আছে স্যার, আপনার সাথে কতগুলো দরকারি এতদিন কোথায় ছিলে স্যার? আমার আমার অপদাত দেবেন না স্যার, আপনি ওই বাঁচান স্যার। ছাড়ো 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 ছাড়ো, ঠিক হয়ে বসো। বলো স্যার, ইহাঁ গড়বড় হো গয়া স্যার, ব্রজওয়া হাত সে নিকল গয়া হ্যায়। হোয়াট স্যার, ইসমে হামারি কোনো গলতি নেই হ্যায়, ও জিতনা দোষ হ্যায় ও দারু ওয়ালা শম্ভু কা হ্যায় স্যার, উসি কে চলতে যেমন করে পারিস বোঝর খোপড়িতে দানা ভরে দে, সাক্ষী না থাকলে ও শালা গোয়েন্দার বাচ্চা কিচ্ছু করতে পারবে। ঠিক আছে স্যার। তুমি যা বলছো বুঝে বলছো? হ্যাঁ স্যার, মদ খেয়ে আমার নেশা হয় না স্যার। আপনি ভাববেন না যে মদ খেয়ে উল্টো পাল্টা কথা বলছি স্যার, একটা ভয় আমাকে তাড়া করে বেড়াচ্ছে স্যার, ওরা আমাকে মেরে ফেলবে স্যার, আপনি আমি বাঁচান স্যার। কিন্তু তোমাকে কেন বাঁচাবো আমি বলতে পারো? তোমার অপরাধ তো কম নয়। আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি আমি মাথা পেতে নেব স্যার। আমি যদি তোমাকে পুলিশের কাছে নিয়ে যাই, যে কথাগুলো তুমি এখন আমাকে বললে পুলিশকে বলতে পারবে?
আমি সব বলব। আমি মরে গেলে স্যার আমার ছোট্ট বাচ্চাটা অনাথ হয়ে যাবে স্যার। ওই ওই লোকটাকে আপনি জানেন না স্যার, ডেঞ্জারাস, দুমুখো সাপ না স্যার, এসব এসব গল্প কথা নয় স্যার, সত্যি বলছি আমি স্যার। বিশ্বাস আমি তোমাকে করতে পারছি না ব্রজলাল। আপনাকে আমি কি করে বিশ্বাস করব? আমি আমি বুঝতে পারছি না স্যার। স্যার কাউকে না কাউকে তো আমার এসব কথাগুলো বলতেই হতো, আমি আপনাকে বলেছি স্যার। আর এখন যদি ওরা ওরা যদি আমায় মেরেও ফেলে? দাঁড়াও দাঁড়াও, ওরা মেরে ফেলে মানে কারা মেরে ফেলবে? তোমাকে কেউ ফলো করছে? হ্যাঁ স্যার, আমি যেখানে যেখানে যাচ্ছি ওরা ওরা আমার পেছনে ফেউ লাগিয়ে দিচ্ছে স্যার, ওরা আমায় মেরে ফেলবে স্যার। আপনি আপনি আমাকে বাঁচান স্যার। ডক্টর রয় বলছি। বসো, আমি আসছি। খোলা একটাই দিন সই সব।